কে জিতেছে কে গদিতে বসেছে জানি না আল্লাহ যাকে চাইবে তাকে অপদস্ত করবে আল্লাহ যাকে চাইবে তাকে ইজ্জত দিবে কোরআনে আছে অত ইজ্জু মান্তাসা অত দিল্লু মান্তাসা বড় অহংকার করেছিল আপকি বার চারশো স্লোগান ছিল মুসলমান কে পাশ সে সব ছিন লিয়া যায়েগা দিল্লিতে ডাইরেক্ট হায়দ্রাবাদে মসজিদের দিকে ইশারা করে তীর ছুড়ার মতো ইশারা করেছে

আল্লাহ কবুল করেছে আল্লাহ কবুল করেছে বড় ভাষা খরা মারাত্মক ভাষা খরা আল্লাহ বেজ্জতি করেছে এমন একটা बुनियाদ রাখা হচ্ছে যারা চাইছে ইসলাম কে মিটিয়ে দেব সবকিছু মিটিয়ে দেব আপনারা তো দেখতেই পাচ্ছেন ভারত বর্ষে যারা চাইছিল দিল্লিতে দাঁড়িয়ে পড়েছে हिंदुस्तान মে रहना होगा তো जय श्री राम कहना होगा आज तुम्हारे मुंह पे जूता पड़ गया पड़ा पड़ा, पड़ा, पड़ा। ये हमारा अल्लाह का एक फरमान है ज्यादा ऊंचा मत बनो, बनो। फिर उनको उन अल्लाह ने मिटा दिया और कहां तुम कहां से आ गए इस्लाम को मिटाने, नम्रुत को अल्लाह ने मिटा दिया तुम कहां से आ गए अल्लाह मर कथा बोल चिलो तार नाम होच्छे कंकना रनावत फिल्मेर आर्टिस्ट তাকে চণ্ডীগড় এয়ারপোর্টে একটা ভারতের जवान মিলিটারি জওয়ান মেয়ে ছেলে তার গালে এক চোর মেরেছে এমন চোর মেরেছে পাঁচটা আঙুলে দাগ বসেছে তাকে সাসপেন্ড করা হয়েছে আমি বলেছি আরে उनका पता दे दो हम 5000 টাকা इनाम भेजेंगे इंशाल्लाह उनको उनको इसको झप्पড় মার গ অনেক জন কমেন্ট করছে থাপ্পর মারাটা ঠিক হয় না जे मेंटा बोलबे कि 100 100 रुपिया में बहन बेटी लोग बिक गई है ओके चोर तो दूर का बात बहुत छोटो चोर मेरे दिए छि ओके जूता टाकोले मुके जूता मारा दाखाचे जे निजे जिसम बिक्री करे जो अपना जिसम को बेचता जो डांस कर कर पैसा कमाती है वो खुद कहती है किसानों के लिए कि 100 100 रुपिया में मां और बेटी लोग बिक गई है जो कहते जो हैं मुसलमान के लिए इस्लाम का कोई, कोई, कोई धर्म नहीं, नहीं ये आतंग आतंग है रारा रारा कर कर सून कर सून कर लो। ये लोग आतंकवादी है कंकड़ा राणा कान खुलकर सुन लो ये अल्लाह की तरफ से तुम्हारी ऊपर पड़ी इस्लाम अगर हम आतंकवादी है तो ये सोच लो उड़ीसा की एक मिनिस्टर को उसका बॉडीगार्ड सीआई ने उसको मार दिया ইয়ে কোনসা আতংকবাদ কোথা থেকে পড়কে आया আসামের মুখ্যমন্ত্রী তিনি বলছেন মাদ্রাসায় আতনবাদী তৈরি হয় আমাদের মত মলবি আমরা একটা ছুরি চালাতে জানি না আমরা একটা বটি চালাতে জানি না আমরা একটা बम চালাতে জানি না বড় কষ্ট লাগে একটা এটিএম চুরি করতে গেলে ইঞ্জিনিয়ার হতে হয় একটা এটিএম ডাকাতি করতে গেলে তাকে টেকনিক্যালি ইঞ্জিনিয়ার হতে হয় কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হয় আর কম্পিউটার ইঞ্জিনিয়ার মুজিদ সাহেবের মাদ্রাসায় তৈরি হয় ইয়াসিন সাহেবের মাদ্রাসায় তৈরি হয় না আমাদের মাদ্রাসায় আমরা যেদিকে তৈরি করি তাদিকে তারবিয়াত দি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তোমাদের দ্বারা তোমরা দেখো না তোমাদের বাড়ির পাশে কে বসবাস করছে সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক যে জাতিরই হোক সে যদি খুদার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে তার পাশে দাঁড়াও

हाथ लगा के दिखा और जो लोग समझ रहे हैं है है, कि हिंदुस्तान से इस्लाम को मिटा देंगे तो, देंगे तो सुन लो कान खुलकर इस हिंदुस्तान में चालीस करोड़ मुसलमान के कत्ले आम करना, करना पड़े उसके बाद तुम मिटा सकते ये आसान बात नहीं है बड़ो कष्ट की जाने देश की सिक्खी शिक्षित मुसलमान অবাক হয়ে যাবেন আমি যে তত্ত্বটা দিচ্ছি কোনো বাপের বেটা থাকলে কেটে দে আমি আমি তাকে সুল্যুট জানাবো আমার আব্বা যখন স্কুলে গেছে 18 পার্সেন্ট তেরো বছর বয়স বড় মেয়ে মেয়ে সে যাই তা সেও পড়ছে আমরা ভারতে আঠারো পার্সেন্ট মুসলমান আমার মেয়ে জিজ্ঞেস করছে আব্বু আমরা আঠারো পার্সেন্ট আমরা হ্যাঁ মা আমরা হিজিড়ে আমাদের ছেলে পিলেই হয় কি বলবো আবার দিল্লিতে একটা আর আমাদের দেশের কিছু কন্ড মূর্খ মুসলমান আছে কলকাতায় বসে আছে একজন নাজিয়া ইলাই খান আমি দেখলাম কিছু কিছু ছেলে ফুরফুরা থেকে একজন আমাকে মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নী কি কোন বক্তব্য বলেছেন রামায়ণ মহাভারত আর কোন কোন ধর্মের বই নিচে তার সাথে বলেছে কোরআনটাও এই কোরআন শেষ হয়ে যাবে কিন্তু আমার কাহিনী শেষ হয়েছে সেটা কি বলেছে আমার কাছে বক্তব্য অন্যায় কথা বলেছে এটা আমার । চরম বিরোধী কথা বলেছে তার ভুল স্বীকার করা দরকার যে আমার যারা মিস্টেক হয়েছে কিন্তু বড় কষ্ট লাগে এটা তোমার গায়ে কানে ঢুকলো এটা তোমার মাথায় ঢুকলো ঢুকলো আর একজন বলছে আমার উপরে কলমানা পড়লে মুসলমানের নামাজ হবে না আমার উপরে দরুদ না পড়লে নামাজ হবে না আমার জলসাই যদি কেউ না আসে সে কাফের হয়ে যাবে তার যে জানাজা পড়াবে সেও কাফের তার উপরে কি ফতোয়া দিবে এটা আমি জানতে চাই যে বলছে আমার উপরে দরুদ না পড়লে আমার উপরে দরুদ না পড়লে কারুর নামাজ হবে না তার উপরে কি ফতোয়া দিবে আমি জানতে চাই বড় কষ্ট লাগে মানুষ আবেগে বলে আর অংশ আর এরা মূর্খ এবার কাছে দিন নাই যেমন আছে তাকে তো উল্টা ধরাতে হবে আল্লাহর কসম করে বলছে আমাকে মুখ্যমন্ত্রীর স্টেজে রাখো এরকম ভাষা বললে আমি শকতের বাটা সঙ্গে সঙ্গে আমি করে ওইখানে স্টেজে কেউ নাই কত মলবি বস কত দাড়িওয়ালা বস থাকে কত টুপিওয়ালা বস থাকে তাদের প্রতিবাদ করা দরকার আপনার এই ভাষা হয়েছে আপনি মিস্টেক করেছেন আমার ভাই ভাই শুনেলেন ওই জন্য ভয় খাবার কিছু নাই ইসলামকে পৃথিবীর কোনো ক্ষমতা নাই শক্তির মিটাবে সকলে জোরে একবার বলুন নারায়ে তাকবীর আরো জোরে বলুন নারায়ে তাকবীর